আমাদের বাসার দুইটা বেবি। থ্যাংক ইউ হ্যাপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে অনেক রান্না বান্না চলতেছে, তিনজন মিলে কাজ করতেছি। সুভাই সবাইকে কাজে লাগাই দিচ্ছে। সুভাই তাহলে প্রত্যেকদিন আপনি রান্না করবেন, তাহলে আমরা সবাই মিলে কাজ করব। সবাই অ্যাক্টিভ থাকবে তখন। অনেক বাজার টাজার করে নিয়ে আসছে, ছোট ছোট গুলো নিয়ে নিও। যতক্ষণ থাকে ততক্ষণ খাওয়া যায়। মশলা করে আসলে আমাদের ঘরের জামাইরা লক্ষ্মী, কিন্তু যারা আসছে তারাই লক্ষ্মী। জামাইগুলো তো সুন্দর চান। যে এতগুলা কাঁচামরিচ দিয়ে আজকে আখনি রান্না হবে, মজার গান বের হয়ে গেছে। আমাদের সালাদ সব দেশি জিনিস, কি গ্রান্ড বেরিয়েছে বাবুর্চির গ্রান্ড রে। তোর জামাই তো সেই রান্না করে যেখানে বিয়ে বসে। আমার জামাই যদি এটা পারতো আমি বলতাম করে আমার জন্য ফ্রিজে রেখে দাও, একটু টান দাও। জুথিয়ার নো আজকে দাওয়াত দিয়ে আনছি, ওদের কাছে ছাড়া তো আমরা আখনি খাবো না। আমরাই তো নিয়ে গেলাম, আলিজে ঘুমাইতেছে বন্দোবস্ত করতে। নোহাস আর শুভ মিলে বাজার করছে। হ্যাঁ আবার হেয়ার স্টাইল করে খাবে, চিকেন চিপস আর ওইখানে কি ছিল, ওইখানে আমাদের টাইমটা বেশি কেটে গেছে। চিকেন এন্ড চিপস এর শপে বেশি টাইম। জামাই বউ মিলে সে কঠিন কাজ করতেছে। জামাই আসবে আমার রান্না করে সারাক্ষণ থাকতো। দিন 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 দুষ্ট হয়ে যাচ্ছে আলিজের, কিন্তু লালা আসে না। না এটা আসে আবার একটু পরে শুকায় যায়। ড্রেসে পড়তে দেখ, এখন রুফি যাবে। ওকে জুথি রুফিকে নিয়ে যাবা, রুফির ছোট তো সেই জন্য। ওকে রুফি আলিজা, জুথি আলিজা যেতে চাই। রাদিয়া তোমাকে দেখি, ওয়াও তুমি কোথায় গেছিলা? আমাদের পাশের দুইটা বেবি রুফি এন্ড আলিজে এন্ড রাদিয়া। ইয়েস রাদিয়া গট নিউ হেয়ার কাট। মজার বিরিয়ানি খাচ্ছি শুভ রাতের এই মজাদার সালাদ দিয়ে। আমি খেয়ে ফেলতেছি, অনেক হাংরি। বিরিয়ানি সবাই খাবে এখন, অনেকদিন পর বিরিয়ানি। ঈদে অবশ্য আমরা খাইছিলাম,
আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইছি। থ্যাংক ইউ হ্যাপি, আর তোমার জামাইকে সবার খাওয়া দাওয়া শেষ। আর শেষের কাজ গুলো যে করে সেই হচ্ছে ভাগ্যবতী না, অনেক ভালো মানুষ।